श्रद्धा भजन राइज आपनालोक सकलिके आमी आंतरिक श्रद्धा ज्ञापन करिछो। बर्तमान समग्र पृथ्वी असुख करोना महामारिये हठाते काल रूप धरी आमार माजर पुरा बहुजनक चिरदिनर बाबे लई गल। एने परिस्थितित आमी सजाग आरु सावधान होई থাকিলে এই মহামারীর পর ছাত্রসন্থা আর টিয়কর কেগমান শিল্পীর উদ্যোগত আমি এই সজাগতার কার্যসূচী গ্রহণ করেছো। আহক আহক আপনিও আমাক সহযোগ করে দেশখন সমাজখন আমি করুণামুক্ত করে তুলো। হেৰি শুনকচোন শুনক, মাস্কখন মুখ আর নাকর তলত কেবল ওলমাই থলে নহব নহয়, মুখ নাক সম্পূর্ণকৈ ঢাকি পরিধান করব লাগিব। কারণ বেমারের বীজাণু নাক মুখেরে শরীরের ভিতরলৈ যায়। পুলিশের ভয়ত বা কোনোবাই গালি পাৰিব বুলি ভাবি মাস্ক পিন্ধিব নালাগে নহয়। হেৰি শুনক শুনক, এই কেইবাজনো একেলগে গোট খাই নাথাকিব, আকৌ দোকানলৈ যাওঁতে ইজনে সিজনৰ গাত গা লগাই নাথাকিব, নাথাকিব। কারণ এই কার শরীরত বেমার আছে আপুনি নাজানে নহয়, আর গম পাইছেই সাগে, বিয়া সভা উৎসব পার্বণ এইবোরতো প্রায় নিষিদ্ধই করেছে। অবশ্যে একান্ত পাতিবলগিয়া হলে তেনেই নগণ্য সংখ্যক মানুহলৈহে অনুষ্ঠিত করব পাৰিব। আনকি মৃত ব্যক্তির সৎকার কর্মটো কেইজন মানুহে অংশ লব পাৰিব। মুঠতে পরাপক্ষত ঘরতেই থাক, অতি জরুরি কামতে ঘরের পৰা ওলাই যাব। এরা এই ঘরতে সোমাই সোমাই আমনি লাগিছে বলি ওচৰৰ ঘৰলৈ বা তিনিআলি চাৰিআলিত গোট খাই বহি নাথাকিব। আকৌ আৰু এটা কথা বুজিছেনে নাই, এই ঘৰতে থকা মানুহৰ এই বেমাৰ তেনেই কম সংখ্যকৰহে হৈছে। এই আমাৰ হাত দুখনে সহজে বেমাৰৰ বীজাণু কঢ়িয়াই আনে, সেইবাবে ক'ৰবাৰ পৰা আহি বা ঘৰত কিবা কিবি কাম বন কৰাৰ পাছত চাবোনেৰে কিন্তু ভালকৈ হাত ধোৱা উচিত দেই। অতি গুরুত্বপূর্ণ কথাটা শুনকচোন, হেৰি শুনকচোন শুনক, এই বেমারত অসুস্থ হয়ে থাকা ব্যক্তির পর আপনি কিন্তু আঁতৰি থাকিব লাগিব। মুখত মাস্ক পরিধান করলেও আপনি আঁতৰি থাকিব লাগিব। কোভিডর লক্ষণ কারোবার গাত দেখিলেও আপনি সন্দেহ করা উচিত আর তেওঁৰ আঁতৰি থাকা উচিত। আনকি ঘরের বা পরিয়ালের আপনজনের পর আঁতৰি থাকিব লাগে। পরিয়াল বা উচর সুবুরিয়া মানুষবর আমার আপন, কিন্তু এই বেমারটো আমার কারোরে আপন নহয় দেই, বেমারকে আপনি ঘৃণ করক। হেৰি হেৰি এই আপনি আপনি এই হাসি হাসি মারিলে বোধহয়, এতিয়া এই হাসি বা কাহ মারুতে সাবধান হওয়া উচিত দেই। হাসি বা কাহর যোগে দিয়েই এজনের পর আনজনলৈ এই বেমার সহজে বিয়পি যায়। হ্যাঁ হয় আপনাদের ভালদরেই জানে, হাসি বা কাহ মারুতে এই আপনার দরে মুখখন ভালকৈ ঢাকি লব লাগে। হেৰি শুনকচোন শুনক শুনক শুনক, জ্বর কাহ পানী লগা আগৰ দৰে সহজভাৱে নলব দেই। ঠিকেই কৈছো, জ্বর কাহ পানী লগা এইবোৰ বেমাৰৰ লক্ষণ, গতিকে ঘৰতে নিজে নিজেই ভাল হব বুলি ভাবি নাথাকিব দেই, এই ওচৰৰ ডাক্তৰৰ কিন্তু পৰামৰ্শ লবগৈ। মুঠতে কৰোনাৰ যিকোনো লক্ষণ দেখিলেই বা অনুভৱ কৰিলেই এই টেষ্ট কৰাব লাগে দেই, টেষ্ট কৰাব লাগে, মানে সেই কোভিড পৰীক্ষা কৰাব লাগে। নাই 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 ভয় কৰিবলগীয়া একো নাই, আৰম্ভণিতে সঠিকভাৱে ঔষধ খালে নীতি নিয়ম মানি চলিলে এই বেমাৰ অতি সহজেই ভাল হ'ব। কোভিড পৰীক্ষা তেনেই সহজ, শুনকচোন শুনক, হেৰি কোনো ভয়ৰ কাৰণ নাই। অতি প্ৰয়োজনীয় কথাটো শুনকচোন, এই কোভিডৰ প্ৰতিষেধক এই মানে ভেকচিন নোলোৱাকৈ নাথাকিব। আকৌ এপালি নহয় 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 এপালি বুলিয়ে নহয় দুয়োপালিয়েই ল'ব লাগিব। ভেকচিন ললে কোনো ধৰণৰ অপকাৰ নহয়। এই ভেকচিন সম্পৰ্কে ভুল ধাৰণা লৈ নাথাকিব দেই, উৰা বাতৰিত কাণ নিদি প্ৰয়োজন মতে চিকিৎসক বা স্বাস্থ্যকৰ্মীৰ পৰামৰ্শ ল'ব। হেৰি হেৰি শুনকচোন শুনক, এই পুষ্টিকৰ খাদ্য বিচাৰি য'তে ত'তে ঘূৰি নুফুৰিলেও হ'ব, আপোনাৰ বাৰীখনতেই আছে এই বিভিন্ন ধৰণৰ এই শাক পাচলিয়ে আমাৰ অতি আৱশ্যকীয় পুষ্টিকৰ খাদ্য। হয় 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 সেই কথাটোত গুৰুত্ব দিব। এই আৰু এটা কথা দেই, এই উশাহ নিশাহত কষ্ট পালেই কিন্তু চিকিৎসকৰ ওচৰলৈ যাব।
ৰাইজ মোৰ সজাগ হবৰে হো কাল কৰুণাই কাল ৰূপ ধৰি লৈ কাল কৰুণাই কাল ৰূপ ধৰি লৈ আপোন জনকুলৈ গ'ল চিৰদিনলৈ লৈ গ'ল আপোন জনকুলৈ গ'ল চিৰদিনলৈ লৈ গ'ল সজাগ হবৰে হো রাইজ মোর সজাগ হবরে হো হঠাতেই বিভীষিকা নামি আহিল ভাই নামি আহি করুণাই পৃথিবীকে সানি ধরিল ও ভাই সানি ধরি সময় থাকুতে হ সাবধান সময় থাকুতে হ সাবধান নহলে না পাবি পরিত্রাণ করুণাই কাঢ়ি নিব প্রাণ করুণাই কাঢ়ি নিব প্রাণ সজাগ হবরে হল রাইজ মোর সজাগ হবরে হল নেৰিবি নিজৰ বাবে ও ভাই নিজৰ বাবে সামাজিক দূৰত্ব মানি চলিবি ও ভাই দহৰ বাবে সময় থাকোঁতে হ সাৱধান সময় থাকোঁতে হ সাৱধান নহলে নাপাবি পৰিত্ৰাণ কৰুণাই কাঢ়ি নিব প্ৰাণ কৰুণাই কাঢ়ি নিব প্ৰাণ সজাগ হবৰে হল ৰাইজ মোৰ সজাগ হবৰে হল নিজৰ বিপদ নিজে নামাতিবি ও ভাই নামাতিবি মানিল চিকিৎসা বিধান মানিল চিকিৎসা বিধান দেহে পাবি পৰিত্ৰাণ কৰুণাই কাঢ়ি নিব প্ৰাণ কৰুণাই কাঢ়ি নিব রাইজ মোর সজাগ হবরে হো কাল করুণাই কাল রূপ ধরি লই কাল করুণাই কাল রূপ ধরি লই আপন জনকুলৈ গোল চিরদিনলে লই গো আপন জনকুলৈ গো শ্ৰদ্ধাভাজন ৰাইজ আপোনালোক সকলোলৈকে আমি আন্তৰিক শ্ৰদ্ধা জ্ঞাপন কৰিছোঁ বৰ্তমান সমগ্ৰ পৃথিৱীৰ অসুখ